হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের চারশো সাতাত্তর নম্বর পেজে যে ইতিহাসের প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক বিভাগ ক একের দাগের এক বলছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন অপশান নাম্বার ক ইংরেজরা একের দাগের দুই জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি অপশান নাম্বার ঘ আত্মজীবনী গ্রন্থ একের দাগের তিন সোমপ্রকাশ ছিল একটি অপশান নাম্বার খ সাপ্তাহিক পত্রিকা একের দাগের চার রাজতরঙ্গী রচনা করেন অপশান নাম্বার খ কলহন একের দাগের পাঁচ চন্দ্র পালের জীবনী অপশান নাম্বার ক সত্তর বৎসর একের দাগের ছয় সুইমুন্ডা নেতৃত্ব ছিল অপশান নাম্বার খ বিদ্রোহ একের দাগের সাত ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো অপশান নাম্বার গ বঙ্গভাষা প্রকাশিকা সভা একের দাগের আট একা আন্দোলনের নেতা নেতা ছিলেন অপশান নাম্বার ক মাদারি পাসি একের দাগের নয় এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় অপশান নাম্বার খ সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে একের দাগের দশ হুতুম পেত অক্সায়ের রচিতা ছিলেন অপশান নাম্বার ঘ কালীপ্রসন্ন সিংহ একের দাগের এগারো অরণ্য আইন চালু হয় অপশান নাম্বার ক আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে একের দাগের বারো সতীদাহ প্রথা রদ হয় অপশান নাম্বার খ আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন তেরোটা সর্বধর্মের সমন্বয় প্রচার করেন অপশান নাম্বার গ শ্রীরামকৃষ্ণ একের দাগের চোদ্দ বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল অপশান নাম্বার গ ছোটনাগপুরে একের দাগের পনেরো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বর্ণনা করেছেন অপশান নাম্বার গ বিনায়ক দামোদর সভারকর একের দাগের ষোলো ভারত সভা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একের দাগের সতেরো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে অপশান নাম্বার খ আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে একের দ্যাগের আঠেরো বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল অপশান নাম্বার গ এই গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ একের দ্যাগের উনিশ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম অপশান নাম্বার গ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি একের দ্যাগের কুড়ি গোয়া ভারতভুক্ত হয় অপশান নাম্বার গ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে বিভাক্ষ উপবিভাগ টু পয়েন্ট ওয়ান বলছি একটি বাক্যে উত্তর দাও একটি বাক্যে উত্তর দাও একেরটা গোরা ফান্নাসটি কে রচনা করেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন দুয়েরটা উল কি উত্তর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা নেক্সট প্রশ্ন তিনেরটা ভারতে কোন শতককে নবজর্ণ শতক বলা হয় উত্তর হবে উনিশ শতককে নেক্সট প্রশ্ন চারেরটা বলছে ভারতের লৌহমানব কাকে বলা হয় উত্তর হবে সর্দার বল্লভ ভাই পাটেল নেক্সট হচ্ছে ঠিক ভুল উপবিভাগ টু পয়েন্ট টু এক একটা বলছে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এটা হবে ভুল দু একটা হাফটন ব্লগ চালু করেন সুকুমার রায় ঠিক একটা বলছে ভারত চিত্রটি অঙ্কন করেন গগেন্দ্রনাথ ঠাকুর ভুল এরপরে প্রশ্ন চারেরটা নীলগাপ্য নাটকটির রচিতা দীনবন্ধু মিত্র এটা ঠিক এরপরে হচ্ছে টু পয়েন্ট থ্রি মেলাও এক একটা বঙ্কিম চট্টো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে হবে চার বঙ্গদর্শন নবগোপাল মিত্র এটা হবে তিন হিন্দু মেলা বীরেন্দ্রনাথ শাসমল এটা হবে দুই কৃষক কৃষক আন্দোলন আর ড্রিঙ্ক ওয়াটার বেথুন এটা হবে হিন্দু বালিকা বিদ্যালয় এরপরেছে উপবিভাগ টু পয়েন্ট ফাইভ স্ত ব্যাখ্যা একেরটা উত্তর হবে ব্যাখ্যা নাম্বার দুই দুইয়েরটা উত্তর হবে ব্যাখ্যা নাম্বার তিন তিনেরটাও উঠতে হবে ব্যাখ্যা নম্বর এক আর চারেরটা উঠতে হবে ব্যাখ্যা নাম্বার তিন